হ্যাঁ ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো হেমিস্টার কম্পার্টের যে বাইন্যান্সে কিন্তু এটা লিস্টিং হয়ে গেছে, এখন আপনারা কিন্তু নাকি বাইন্যান্সে অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট করতে পারতেছেন না হেমিস্টারের সাথে। যারা বাইন্যান্স এক্সচেঞ্জের সাথে কানেক্ট করতে চেষ্টা করতেছেন কিন্তু যাদের কানেক্ট হচ্ছে না, অ্যান্ড যারা এখনও কানেক্ট করে নাই তারা আমাদের এই ভিডিওটা দেখলে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। অ্যান্ড যাদের কানেক্ট হচ্ছে না তাদেরও কিন্তু কানেক্ট হবে যদি আপনারা এই ভিডিওটা দেখে সেম প্রসেসে কাজ করেন। সো আমরা সরাসরি হেমিস্টার কম্পার্টে চলে যাবেন, সেখান থেকে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্টে আমরা হেমিস্টার কম্পার্টটা ওপেন করে নিব। সো এখন কিন্তু অনেকেই বলতেছে যে তারা বাইন্যান্স এক্সচেঞ্জটা কানেক্ট করতে পারতেছে না। সো আমাদের কিন্তু আপনারা সবাই আগের ভিডিওটা দেখছেন, আর অনেকেই কিন্তু জানেন যে বাইন্যান্স এক্সচেঞ্জে কিন্তু এটা লিস্টিং হয়ে গেছে। এখন কিন্তু আমরা বাইন্যান্সের মাধ্যমে আমাদের এই হেমিস্টার কম্পার্টে যে টাকাগুলো পাবো সেটা উইথড্র করতে পারবো। সো অনেকেই কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জটা কানেক্ট করতে পারছে না, তাদের খালি প্রসেসিং দেখাচ্ছে কিন্তু কানেক্ট হচ্ছে না। সো আমি মূল কারণটা বলে দিই আপনাদের কানেক্ট কেন হচ্ছে না। সো নিচে আপনারা দেখতে পারবেন রিসেট উইথড্রল অপশন। সো এইখানে যদি আপনারা রিসেট না করেন তাহলে কিন্তু কানেক্ট করতে পারবেন না, কারণ আপনারা অনেকে আগে থেকে টোন ওয়ালেট তারপর বাইবেট এগুলাতে কানেক্ট করে রাখছিলেন। যেমন আমার টোন ওয়ালেট একদম লাস্টেরটায় কানেক্ট করা, আমি এখনও রিসেট উইথড্রল করি নাই, যার কারণে কিন্তু আমিও কানেক্ট করতে পারতাছি না। সো প্রথমে আপনারা রিসেট উইথড্রল অপশনে ক্লিক করে আপনারা রিসেট করে নেবেন, তারপরে আপনারা যেইটার সাথে অ্যাড করতে চান সেটা অ্যাড করে নেবেন। যেহেতু আমি বাইন্যান্সে অ্যাড করবো তো আমি বাইন্যান্সে ক্লিক করে নিলাম। অ্যান্ড এইখানে তারা বলতেছে আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, অ্যান্ড যদি থাকে তাহলে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ হেমিস্টার। সো এই দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিস আমরা পাবো হলো বাইন্যান্স অ্যাকাউন্টে, মানে আমাদের বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে সেখানেই পাবো। তো যাদের বাইন্যান্স নাই তারা ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, বা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেবেন। সো আমার যেহেতু আছে আমি এস আই হ্যাভ এটি ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশানস আছে তারা, হেমিস্টার ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো। সো এই দুইটার জন্য আমরা চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। অ্যান্ড এইখান থেকে একদম লাস্টে দেখতে পারবো ওয়ালেট নামে একটা অপশন আছে, একদম ডান সাইডে নিচে পেয়ে যাবেন আপনারা ওয়ালেট অপশনটা। তো ওয়ালেট অপশনটাই ক্লিক করে দিবেন, আমরা এখান থেকে ওয়ালেট অপশনটাই ক্লিক করে দিই। অ্যান্ড এইখানে দেখতে পারবো আমরা উপরে চারটা অপশন আছে, ডিপোজিট উইথড্র বাই ট্রান্সফার। তো আমরা ডিপোজিটে ক্লিক করে দেবো, অ্যান্ড আমরা এখান থেকে লিখে নিব হেমিস্টার। সো হেমিস্টার আমি যেভাবে লিখছি সেমভাবে লিখবেন আপনারা। তো ওই যে হেমিস্টার ওইভাবে লিখবেন আপনারা, ESMSTR, সো এমনি লিখবেন। অ্যান্ড এখান থেকে টোন কয়েন লিখে আপনারা এখান থেকে ওকে করে দেবেন, মানে টোন কয়েনে ক্লিক করে। সো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, অ্যান্ড নিচে কিন্তু আমাদের হেমিস্টার মেমোটা আছে। তো প্রথমে আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম, অ্যান্ড এখান থেকে আমরা স্মার্ট ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে আমরা এখান থেকে পাস্ট করে দেবো। অ্যান্ড এখন আমরা মেমোটা কপি করবো, মেমোটা কপি করার জন্য আবার আমরা চলে যাবো বাইন্যান্সে। অ্যান্ড এখান থেকে নিচে যে মেমোটা আছে সেটা কপি করে নেব। তো মেমোটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আবার হেমিস্টারে, হেমিস্টারে চলে যাব আমরা। হেমিস্টারে চলে যাওয়ার পর আমরা এইখান থেকে আমরা মেমোটা বসিয়ে নিব, মেমোটা পাস্ট করে তারপর আমরা এইখান থেকে সেভ অ্যান্ড চয়েস করে দিব। সো দেখতে পারবেন আপনারা আমারও কিন্তু এখানে রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে। তো আমার হয় নাই, আমি প্রথমে একটা ভুল করছি, আমি ওইখান থেকে রিসেট করি নাই। সো আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে আপনারা রিসেট করে নেবেন যদি আপনাদের আগে থেকে কোনোটার সাথে কানেক্ট করা থাকে। যেহেতু আমার কানেক্ট করা আছে আমি রিসেট করি না, যার কারণে আমাদের এরকম ঘুরছে দেখতে পাচ্ছেন। সো আপনাদের সবারই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ আপনারা রিসেট করে নেন নাই। সো প্রথমে আপনারা রিসেট করে নেবেন আগে যেটার সাথে কানেক্ট ছিল। সো নিচে আপনারা রিসেট অপশনটা দেখতে পাচ্ছিলেন আগেই, আমি আপনাদের দেখে নিয়েছি ভিডিওর প্রথমে। সো রিসেট অপশনে ক্লিক করে দেবেন আপনারা, রিসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে হেমিস্টার ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমোটা বসে আপনারা সেভ অ্যান্ড চয়েসে ক্লিক করলে আপনাদের সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। সো আমি একটু ভুল করছি, যার কারণে আমার কানেক্ট হচ্ছে না। সো আপনারা প্রথমে রিসেটটা করে নেবেন, তারপরে আপনারা কানেক্ট করে নেবেন। সো আমার কানেক্ট হয়ে গেছে, অ্যান্ড আপনারাও কানেক্ট করে নেবেন। সো এখন আমি এখানে প্রসেসিং দেখাচ্ছে, কিন্তু আমি পরবর্তীতে কানেক্ট করে ফেলেছি। সো দাদারও এখনও এই সমস্যাটা হচ্ছে, তারা কিন্তু আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা রিসেট করে তারপর কানেক্ট করতে পারবেন। আপনারা চাইলে বাইন্যান্সের সাথে কানেক্ট করতে পারেন বা অন্যগুলোর সাথে, যে কোনোগুলোর সাথে কানেক্ট করেন, সেম প্রসেস। সো আমাদের কিন্তু আর বেশি দিন সময় নেই, মাত্র 22 দিন সময় আছে। এর মধ্যে কিন্তু যারা যত বেশি কয়েন আর্ন করতে পারবেন তারা কিন্তু তত বেশি টোকেন পাবেন, টোকেনের মাধ্যমে কিন্তু আপনার টাকা উইথড্র করে ইনকাম করতে পারবেন। সো এখনও যারা জয়েন হন নাই তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। অ্যান্ড জয়েন হয়ে নেওয়ার পর হেমিস্টার কম্পানি আপনারা কাজ শুরু করে দিতে পারেন, আপনারা 12 দিন কাজ করলে আপনারা ভালো একটা পেমেন্ট পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যারা আরও নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা ভিডিওর কমেন্ট বক্সে বলে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।